দর্শক, আমার সংবাদ ইউটিউব চ্যানেলে টু মিনিটস আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে আমরা কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে আছি, বিশেষ করে করোনা নিয়ে আমরা প্যানিক একেবারেই প্যানিক হয়ে গেছি। জানেন কি, বর্তমানে কিন্তু 195টি দেশের মধ্যে আমাদের, যদিও 111টি দেশে এই রোগ ছড়িয়েছে, তো ছড়িয়েছে কিন্তু সবচেয়ে বেশি ছড়িয়েছে চীনে। চীনের পরে এ পর্যন্ত সবচেয়ে বেশি যেখানে মারা গেছে সেটি হচ্ছে ইতালিতে, 631 জন। আর সারা বিশ্বে কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে মাত্র 1,14,000 মানুষ। আর এতে আমাদের মাঝে এমন একটি অস্থিরতা তৈরি হয়েছে যা আমাদের সবার জন্যই কষ্টদায়ক, কিন্তু বিশেষ করে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, যেটি হচ্ছে এই রোগ সম্পর্কে সচেতন হওয়া। আমাদের বুঝতে হবে কি কাজটি করলে এটিকে একটু এড়িয়ে দেওয়া সম্ভব। সে বিষয়ে যদি আমরা একটু সতর্ক হই, তাহলে কিন্তু এই করোনা আমাদের সবার কাছেই মোকাবেলা করা খুবই সহজতর হয়। আপনারা জানেন যে বাংলাদেশে ইতালি থেকে দুজন ব্যক্তি এসেছে, তারা আক্রান্ত হয়েছে এবং তার পরিবারে একজন। ইতিমধ্যে কিন্তু দুজন ভালো হয়ে তারা ফিরেছেন, একজন রয়েছে এখনও চিকিৎসাধীন, এবং অন্যান্য যারা একটু আক্রান্ত বলে মনে হয়েছিল তারাও আইসোলেশন রয়েছে এবং আশা করি তারা ফিরে যাবেন। তাই করোনা নিয়ে একেবারে আমাদের প্যানিক হওয়ার মোটেই কিছু নেই, শুধু ভাবতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারব। আসুন, করোনা নিয়ে বেশি চিন্তিত না হয়ে আমরা একটু সচেতন হবার চেষ্টা করি, তাহলেই করোনা সম্পর্কে আমাদের ভীতি কেটে যাবে এবং পরিবার পরিজন নিয়ে আমরা যে একটি টেনশনে রয়েছি এটিও আশা করি দূরীভূত হবে। আপনারা সবসময় থাকবেন আমাদের সঙ্গে, বিশেষ বিশেষ তথ্য নিয়ে আমরা টু মিনিটসে আমরা আপনাদের সঙ্গেই থাকবো।